রাজধানী পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে গ্রাহককে তুলে নিয়ে 20 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশ সহ 5 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে 2টার দিকে IFIC ব্যাংকের পল্টন শাখায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ীর পক্ষে তার কর্মচারী আজিমউদ্দিন দুপুরে ওই ব্যাংকে 20 লাখ টাকা জমা দিতে আসেন। টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ালে পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। এ সময় তার কাছে থাকা 20 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে পল্টন থানা এবং ডিবির মতিঝিল জোনাল টিম সিসি ক্যামেরা দেখে ব্যাংকের সামনে ফুটপাতে হকার হৃদয় এবং তার সহযোগী মঞ্জুকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে পুলিশের দুই কনস্টেবল মাহবুব এবং আসিফকে 20 লাখ টাকা সহ আটক করা হয়। এরপর বাসাপুর একটি বাসা থেকে আরও 10 লাখ টাকা এবং মোটরসাইকেল সহ সোহেল নামের আরেকজনকে আটক করে পুলিশ।